তুই জানিস এই অফিসটা কোথায়? আমি চিনি, কিন্তু আমার আরেকটা কথাও বলার আছে। আমার মনে হয় অর্ণা হয়তো এটা জানে না, বা তোমরা কেউ জানো না। সৌরভ বলে একটা ছেলের সাথে প্রিয়ার পরিচয় আছে, মানে ওকে আমি ওই রেডিওর অফিসে দেখেছিলাম, পাহাড়েও একদিন আমি দেখেছিলাম প্রিয়ার সাথে দেখা করতে। পাহাড়ে? আমি প্রিয়াকে জিজ্ঞেস করায় ও বলেছিল যে ওই ছেলেটি নাকি শুধুই ওর বন্ধু। আমি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওকে বিশ্বাস করে ভুল করেছিলাম। ওর পালানোর সাথে ওই ছেলেটার কোনো যোগাযোগ নেই তো। সৌরভ নামটা তো আমি কখনো শুনিনি। এই জানি, সৌরভ কে? না ব্রো, আমি সৌরভ নামের কারোর কথা কোনোদিনও শুনিনি। এই গোবর্দেবী, তুই এখন সব গল্প বানাচ্ছিস না তো? মান্ডবী, তোর মনে হয় আমি এখন এগুলো নিয়ে গল্প বানাবো? পাচক মশাই, আমাদের এক্ষুনি একবার রেডিও অফিসে যাওয়া উচিত। ওকে ওকে, গাড়ি বের কর, গাড়ি বের কর, চল 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 চল। এরা সব যাচ্ছে কোথায়? প্রিয়াকে খুঁজতে। আই উইশ প্রিয়াকে যেন না ফিরে পাওয়া যায়। বিয়েটা আমি করতে চাই না, একটু পরেই সিন ক্রিয়েট করে আমাদের জাস্ট এখান থেকে চলে যেতে হবে। সৌরভ তো আমাকে ওয়েস্টার্ন ক্যাফের সামনে দাঁড়াতে বলেছিল। সন্ধ্যাবেলা তো রিং হলে এখন ইনভ্যালিড বলছে কেন ফোন? আরে তখন তো রিং হলে এখন ইনভ্যালিড কেন? ওয়েস্টার্ন ক্যাফেটাই বা কোন দিকে? না না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। সৌরভ আমার জন্য ওয়েস্টার্ন ক্যাফেতে ওয়েট করছে, আমাকে যেতেই হবে। আই গেস ফোনেরই কোনো গন্ডগোল হচ্ছে। আমি যাই। না, কটা দিন দেশের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকতে হবে, কারণ এই গুহবাড়ির যা সোর্স আমাকে ঠিক খুঁজে বের করবে। তাই কটা দিন লুকিয়ে থাকতেই হবে, তারপর বিষয়টা ঠান্ডা হলে তারপর না হয় ফেরা যাবে। শুধু পকেট মানির জন্য আবার অন্য কাউকে খুঁজতে হবে। প্রিয়া, সত্যি তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। গুড বাই।